হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা জেক্সপো ওএমআর এমআর আশা করছি তোমরা সকলে ডাউনলোড করে পিডিএফ বার করে নিয়েছ সো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা তোমাদের এই ওএমআর শিট কীভাবে ফিল করবে এবং জেক্সপো এবং ভোকলেটের স্টুডেন্টদের একই শুধু জাস্ট এই জেক্সপোর জায়গায় এখানটা ভোকলেট লেখা থাকবে সো তোমাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ সঠিকভাবে এবং খুব তাড়াতাড়ি তোমরা কীভাবে এটাকে ফিল করবে সকলে মনে রাখবে এই ওএমআর শিটে যদি কোনো রকম কোনো মিস্টেক হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার এই শিটটাই ক্যান্সেল হয়ে যাবে সো সবার প্রথমে থাকছে তোমাদের ইন্ডেক্স নাম্বার ইন্ডেক্স নাম্বার তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডের উপরের দিকে একেবারে বাদিকের কর্নারে পেয়ে যাবে সো ইন্ডেক্স নাম্বার তোমরা এখানে লিখে নেবে এরপরে তোমাদেরকে ক্যাটাগরি এসসি এস টি ও যার যেটা সেটা লিখবে তারপরে হচ্ছে তোমাদের ডেট অফ এক্সাম জিরো থ্রি জিরো সিক্স টু জিরো টু থ্রি এরপর হচ্ছে ক্যান্ডিডেটের সিগনেচার এখানে বেশি বাঁকাটায়েরা কিছু করবে না তুমি যেভাবে তোমার সিগনেচার করেছিলে সেইভাবেই করবে এবং কেউ ভুল করেও ক্যাপিটাল লেটারে লিখে দেবে না এখানে দেখো ইনভিজিলেটর সিগনেচার এখানে হচ্ছে যিনি পরীক্ষক তার সিগনেচার এখানটা তোমরা কিছু করবে না এরপরে এখানে তোমার অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বার সেটাও তোমার অ্যাডমিট কার্ডের বাদিকের উপরেই থাকবে সেটা পুরোটা এখানে লিখবে এরপর হচ্ছে কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার এটা তোমরা তোমাদেরকে যে কোয়েশ্চেন পেপার দেওয়া হবে সেই কোয়েশ্চেন পেপারের একেবারে এই উপরের পোর্শানটাতে কিন্তু তোমাদেরকে লেখা থাকবে বা এরকম সাইডেও লেখা থাক এরকম একটা সাইডেও লেখা থাকতে পারে সো সেটা এখানে লিখবে এরপর হচ্ছে আনসার শিট সিরিয়াল নাম্বার এটা তোমাদের আনসার শিট তো এরই উপরের দিকে একটা নাম্বার থাকবে তো সেইটা এখানে তোমাদেরকে দেখে লিখতে হবে এবং ইনভিজিলেটার সিগনেচারে তোমাদেরকে বললাম এখানটা কিন্তু তোমাদেরকে কিচ্ছু করার দরকার নেই এরপর চলে আসছি ইন্ডেক্স নাম্বারে নিচে দেখো এখানে ইন্ডেক্স নাম্বার তোমরা উপরে যেটা এখানে যেটা লিখেছো সেটাই তোমরা এখানে লিখবে আর অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বারে এখানে দেখো বাকিটা কিন্তু দেওয়া আছে ওয়ান টু জিরো এই জিনিসটা দেওয়া আছে তোমাকে শুধু এই চারটে যে নাম্বার আছে সেভেন ফাইভ থ্রি জিরো টু বা যার যেটা থাকবে এই লাস্টের চারটে নাম্বার এখানে তোমাদেরকে লিখতে হবে আর এখানে হচ্ছে তোমার কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার অর্থাৎ তোমাদেরকে যে কোয়েশ্চেন দেবে সেই কোয়েশ্চেনের যে সিরিয়াল নাম্বার সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে ক্যাটাগরি এসসি এস টি যেটা হবে সেটা ফিজিক্যালি চ্যালেঞ্জ ডিএস কি নো সেক্স মেল কি ফিমেল সেটা এরপর হচ্ছে যে তোমাদেরকে এই যে সার্কেলগুলো এগুলোকে কিন্তু তোমাদেরকে পুরো ফিল আপ করতে হবে এটা কিন্তু সকলে মাথায় রাখবে অর্ধেকটা সার্কেল করে কেউ ছেড়ে দেবে না এটা একদম মাথায় রাখবে ধরো কেউ এভাবে হাফ সার্কেল করে ছেড়ে দিলে সেটা যেন না হয় বা তাড়াহুড়োর চোটে তোমরা পুরোটা গোল করলে না সেটা যেন না হয় কেমন এরপর হচ্ছে তোমরা যখন এইটাকে ফিল করবে এটা মাথায় রাখবে যখন এই ওয়ানটা করছো প্রথমে একটা ডট করে নেবে যে কোন খানটা তোমাকে এটা করতে হবে ঠিক আছে প্রথমে এটা ডট করে নিলে তারপরে এই লাইন ধরে নাম্বার নাইনে ডট করলে সরি এটা পাশে আমার দাগ হয়ে গেলো এরপর হচ্ছে আট এখানে দেখো এই লাইন ধরে এইটে চলে আসবে জিরো এখানে থাকলো এরপর হচ্ছে নাইন সবার প্রথমে ডট করে নেবে এরপর হচ্ছে ফোর সো এভাবে ডট করে নেওয়ার পর তারপরে কিন্তু জায়গাটাকে ভরাট করে নেবে এভাবে করবে এবং ঠিক একইভাবে অ্যাপ্লিকেশন নাম্বারটাকে তোমরা প্রথমে ডট করবে এবং তারপরে ওটাকে গোল করে নেবে সকলকে বলবো আগে থেকে একটু প্র্যাকটিস করে নেবে তার কারণ হচ্ছে আগে থেকে প্র্যাকটিস করলে এই যে গোলটা ভরাট করতে তোমাদের ফাস্ট ফাস্ট হবে আর সকলকে বলবো সবার প্রথমে এটা যখন করবে এই ফিল করবে যখন খুব ঠান্ডা মাথায় করো কারোর জন্য কোনোভাবেই রকম ভুল না হয় এবং এরপর চলে আসছি আনসারের এই জায়গাটা ফিল করাটা তোমাদের সকলকে বলবো তোমাদের যে অ্যাডমিট কার্ডটা থাকবে সেটা দিয়ে তোমরা এইভাবে নিচের কোয়েশ্চেনটাকে ঢাকা দিয়ে নেবে কারণ তোমরা ধরো অনেকটা করার পরে যখন নিচের দিকে আসবে ধরো থার্টি সেভেনে তুমি করে দিয়েছো এ সার্কেল করে নিয়েছো কোনো কারণে তুমি যদি ধরো থার্টি নাইন কোয়েশ্চেনটা সি হবে কিন্তু যখন এইগুলো পুরো ভরাট হয়ে যাবে তখন কিন্তু তোমার ভুল হতেই পারে তুমি থার্টি নাইনে সি না করে ভুল থার্টি নাইনে ধরো তুমি সি না করে ভুল করে হয়তো তো ফরটি কোয়েশ্চেনের তুমি সি সার্কেল করে ফেললে তো সেটা যাতে না হয় নিচেরটাতে যাতে না যায় সেই জন্য তোমাদের যে অ্যাডমিট কার্ড থাকবে সেটাকে এইভাবে ধাক্কা দিয়ে নেবে বা অনেক সময় এরকম হয় তোমরা এটা দেখবে যেহেতু তোমরা এখানে বেশি করে কালো করে গোল করছো তো সেক্ষেত্রে এর উপরে যদি তোমাদের এইভাবে মানে হাত পড়ে সো এই অনেক সময় হয় এই কালির উপরে হাত পড়লে এইভাবে তো এখানে কিন্তু দাগ ওঠে তো সেটা যদি হয় তুমি যখন এইভাবে সার্কেল করছো যখন নিচের হাতটা তোমার এখানে লাগছে তো সেক্ষেত্রে কিন্তু তোমার এই হাতের যে কালিটা সেটা কিন্তু এই নিচের পোর্শানে লেগে যাওয়ার চান্সেস থাকে তো সেই জন্য আমার মনে হয় সব থেকে বেস্ট তোমাদের যে অ্যাডমিট কার্ডটা থাকবে সেটা এইভাবে রেখে তার উপরে হাতটা রেখে এভাবে করার তো তাতে তোমাদের কিন্তু নিচের এই পোর্শানগুলোতে কোনোরকমভাবে কালি লাগবে না আর যদি কেউ কোনোভাবে একটা মানে কোয়েশ্চেনের দুটো তোমরা করে ফেলো মানে ধরো ভুল করে থার্টি সেভেনের এতেও সার্কেল করে ফেলেছ এবং ডিতেও সার্কেল করে ফেলেছো সেক্ষেত্রে কিন্তু ওটাকে ছেড়ে দেবে ওটা কিছু করার দরকার নেই আর যদি কারোর এরকম হয় যে তুমি থার্টি সেভেনে এটা সার্কেল করেছো তোমার এটা হয়তো সঠিক উত্তর কিন্তু তুমি দ্বিতীয় যেহেতু সার্কেল করেছো তো সেক্ষেত্রে কিন্তু এই এর যে নাম্বার সেটা পাবে না তো সেই জন্যই সকলে যখন আনসারের জায়গাটাতে সার্কেল করবে খুব মাইন্ডফুলি করবে একটাতে যেন ভুল করে দুটো না হয়ে যায় বা থার্টি সেভেনের আনসারটা যেন থার্টি এইটে দাগ না হয়ে যায় যে তার কারণ এগুলো খুব ক্লোজ এবং ভুল হয়ে যাওয়ার প্রচণ্ড পরিমাণে চান্সেস থাকে সো তোমরা যখন আনসার করবে যখন ধরো এই এটা পুরো ফিল হয়ে গেল তো এরকম দেখতে লাগবে এভাবেই এই চারটেও ফিল হবে তো এবার একটা জিনিস তোমরা মাথায় রাখবে যখন যে কোয়েশ্চেনটা করা হয়ে যাচ্ছে সেটা কোয়েশ্চেন পেপারের মধ্যে টিক দিয়ে রাখবে তার কারণ যখন এ দেখো এখানে ফিল হয়ে গেছে তো এখানে কিন্তু তখন অত তাড়াহুড়োর চক্করে তোমরা যদি দেখো তখন কিন্তু দেখে তোমাদের এখানে মনে পড় মানে বুঝতে পারবে না যে এখানে কোনো কোয়েশ্চেন বাকি গেছে কিনা দেখো কিন্তু এখানে সাত নাম্বার কোয়েশ্চেনটা নেই দশ নম্বর কোয়েশ্চেনটা করা নেই আর উনিশ নম্বর কোয়েশ্চেনটা করা নেই তো সেক্ষেত্রে এখানে এখানে তোমরা কিন্তু ধরো যেটা করলে সেটাতে এভাবে টিক করলে সেটা আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি ধরো এটা টিক করলে বা এটা টিক করলে যে এগুলো হয়ে গেছে এগুলো আর কিছু করার দরকার নেই এরকম রকম ওয়েমার শিটের মধ্যে কোনো রকম দাগ করবে না যে কোয়েশনটা অ্যাটেন্ড করা হয়ে যাচ্ছে সেই কোয়েশ্চেনটা কোয়েশ্চেন পেপারের মধ্যে দাগ করবে সো সকলকে ভেরি বেস্ট অফ লাক সকলে খুব ভালো করে এক্সাম দিও এবং পরীক্ষার আগের এই কটা দিন অবশ্যই এরকমভাবে জেরক্স করে বা প্রিন্ট আউট করে এটাতে প্র্যাকটিক্যাল তোমরা প্র্যাকটিস করে যাবে তাহলে কিন্তু এক্সাম হলে তোমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং একটু ইউজড পেন নিয়ে যাবে তাহলে এই যে সার্কেলগুলো এগুলো খুব তাড়াতাড়ি ফিল করে দিতে পারবে